সালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সংক্রান্ত তত্ত্ববল ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগতম আজকে একটি প্রাইভেট ব্যাংকের সার্কুলার বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে আপনার ইস্টার্ন ব্যাঙ্ক সার্কুলার তো এটা নিয়ে বেশ কয়েকটা কয়েকবার আমি কথা বলছি অ্যাকচুয়ালি যারা নতুন তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলা অবশ্যই জরুরি তো স্টার্ন ব্যাঙ্ক সম্বন্ধে আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি অ্যাকচুয়ালি যারা জানেন ভালো যারা জানেন না আবার একটু শুনুন কষ্ট করে তো এই ব্যাংকে দেখা গেল যে সাধারণত আপনার রিলেশনশিপ অফিসার কার্ড ডিভিশন এগুলো দেখা গেলো যে সারা বছরই আপনার পাঁচ থেকে ছয় বার মানে চলতে থাকে চলতে থাকে এখানে দুটা বিষয় ক্ল্যারিফাই যে প্রথমটা হচ্ছে আপনার এখানে কর্মীরা বেশি দিন টিকে না এক নম্বর যেটা আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে হয়তো চাকরিটা তারা পারমানেন্ট করে না তো দেখা গেল যে দুইটা পোস্টই হচ্ছে সাংঘাতিক মানে আপনার যে মানে কাজ কাজকেন্দ্রিক কর্মীকেন্দ্রিক মানে অ্যাকচুয়ালি আর প্রেশারাইজ দুইটাই কিন্তু সেলসের সাথে কানেক্টেড কার্ড অ্যাকুইজিশন করা আর দুই নম্বর হচ্ছে আপনার আপনার ট্রেনে রিলেশনশিপ অফিসার এটা একটা পোস্ট এটা গেল মানে দুইটা পোস্ট হচ্ছে তুলনামূলক হচ্ছে আপনার ভালো না বলতে পারেন আপনারা আমার ব্যক্তিগত অবজারভেশন ওকে এখন কথা হচ্ছে যে ইস্টার্ন ব্যাঙ্ক সাধারণত অনেক ভিন্ন ধাঁচে আপনার সাধারণত শর্ট লিস্ট করে যেটা আমি অলরেডি অনেকবার আগে বলছি আপনার কম সংখ্যক প্রান্তিক প্রার্থীকে সুযোগ দেয় আর এখানে এখানে আপনার অ্যাপ্লাই করার আগে এখানে আপনার একটা রেজিস্ট্রেশন করতে লাগে রেজিস্ট্রেশন পেজটা অনেক বড় থাকে আপনার আর এই ক্ষেত্রে আপনার বেশি সিজিপি নিলেও চান্স পাওয়া যায় না কম সিজিপি নিয়ে একটা সুযোগ থাকে আপনার ঠিক আছে কারণ তারা জানে বেশি সিজিপি দাঁড়িয়ে কিন্তু এই জায়গায় থাকে না অ্যাকচুয়ালি আর এটা সার্কুলারগুলো দুই থেকে তিন মাস পরপরই আসতে থাকে তো একটা বিষয় আজ করতে পারতেন যেখানে কর্মীরা বেশি দিন টিকে না বা পারমানেন্ট করা হয় না অথবা তারা মানে দেখা গেলো যে টার্ন ওভার মানে যারা থাকার যেটা টার্নওভার রেশিও অনেক বেশি আপনার মানে না থাকার রেশিওটা বেশি আপনার তাই ব্যক্তিগতভাবে বলবো যে আপনারা আবেদন একেবারে ঠেকায় না পড়লে এখানে কেউ জেন না এটা আমার ব্যক্তিগত অবজারভেশন ভালো ব্যাঙ্কগুলো দেখেন যাতে সিজিপি এ কম তারা এই জায়গায় শর্টলিস্টেড হওয়ার সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ যারা কম সিজিপিএ ধারী যাদের চাকরিটা খুব প্রয়োজন আপনারা অবশ্যই এখানে ওয়েলকামড ব্যাংক হিসাবে তাদের জন্য অনেক ভালো কিন্তু যাতে সিজিপি অনেক হাই আপনার অনেক টাইপের ক্যান্ডিডেট আছে যে এক্সপিরিয়েন্স আসেনি আসতে পারেন তারপরেও আমি ব্যক্তিগত বলবো ভালো আপনারা ব্যাঙ্গল অবশ্যই দেখেন যাতে সিজিবে ভালো ওকে আমি ডিসকারেজ করেছি এগুলো জানালাম অ্যাকচুয়ালি ওকে এখানে দুইটা পোস্টে সার্কুলার চলতেছে আর আজকে আমার আলোচনা থাকবে মূলত যে ট্রেনিং রেশনশিপ অফিসার যেটা সেলসের সাথে পুরোপুরি কানেক্টেড যদি ইন্টারেস্টেড থাকেন আর এখানে আপনার রেজিস্ট্রেশন করা থাকলে রেজিস্ট্রেশন দেন আপনার অ্যাপ্লাই করলে হয়ে যাবে আর যদি আপনি নতুন থাকেন তাহলে রিলেটেশন করতে হবে বিশাল আল ফর্ম থাকবে আর এখানে শর্টলিস্টেড হওয়ার সম্ভাবনা একেবারেই কম আমি আমার জীবনে কোনো শর্টলিস্টেড হয় আমি অনেকবার অ্যাপ্লাই করেছিলাম পরবর্তী জানতে পারলাম বিষয়গুলো পরে আর আমি অ্যাপ্লাই করি অ্যাকচুয়ালি তো বিষয়টা একটু খেয়াল রাখবেন আমি অ্যাকচুয়ালি এই পোস্ট নিয়ে সারেজ আলোচনা করব ওকে এখানে আপনার আমি আবার বলবো যে এটা অ্যাকচুয়ালি সেলসের সাথে কানেক্টেড রিলেশনশিপ বলতে সেলসের মতোই অনেকটা ঠিক আছে ওকে এখানে রেসপন্সিবল অনেকগুলো থাকবে সাধারণত যেটা বলুন যে প্ল্যানিং অ্যাকোয়ারিং ম্যানেজিং নিউ বিজনেস অ্যাচিভিং মান্থলি বিজনেস টার্গেট অর্থাৎ আপনাকে একটা নির্ধারিত টার্গেট দেওয়া থাকবে সাধারণত প্রত্যেকটা প্রতিষ্ঠানে থাকে কিন্তু রিলেশনশিপ অফিসারের টার্গেটটা একটু স্ট্রিক্টলি থাকে আপনার ওকে এই জন্য আপনাকে কাজ করতে হবে ইনক্রিজিং নিউ কাস্টমার আপনাকে নতুন নতুন কাস্টমার বেস তৈরি করতে হবে প্রচুর সেল করতে হবে যেমন সেলস স্ট্র্যাটেজিস ফর রিটেল অ্যান্ড অ্যাস প্রোডাক্ট এর প্রোডাক্টগুলো আপনাকে বিক্রি করতে হবে নিয়মিত অর্থাৎ আপনাকে আপনার শপ টু শপ প্রতিষ্ঠানো প্রতিষ্ঠান যে নতুন আপনার প্রোডাক্টগুলোকে সেল করতে হবে এটা একটা প্রেশারাইজ থাকে আপনার অনফিল্ড জব বলতে পারেন কাছাকাছি ম্যানেজিং মান্থলি সেল ম্যাট্রিক্স আপনাকে প্রত্যেক মাসে একটা সেলস কি পরিমাণ করতেছেন এটাকে মেনটেন করতে হবে ব্র্যান্ড যা দিয়ে দেবে অর্থাৎ আপনার টার্গেট ওয়াইজ কাজ করতে হবে হ্যান্ডেলিং সেলস ক্যাম্পিং আপনাকে বিভিন্ন ধরনের সেলস ক্যাম্পিং করতে হতে পারে অর্থাৎ বিভিন্ন এরিয়া ভাগ করে দেবে সেখানে আপনাকে কাজ করতে হবে এনসিউরিং বেস্ট কাস্টমার সার্ভিস বোধ ইন্টারনাল এক্সটার্নাল কাস্টমার ইন্টারনাল বলতে যারা অলরেডি কাস্টমার এক্সটার্নাল বলতে যারা অ্যাকচুয়ালি কাস্টমার না বা পটেন্সিয়াল কাস্টমার বলা হয় বা মানে ভবিষ্যতে কাস্টমার হবে তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে হবে এটা অবশ্যই করতে হবে এটা তো ভালো মানে এটা তো কমন বিষয় সাপোর্টিং দ্য রিলেভেন্ট অথরিটিস ইন ওয়াটার টু রিকভার লোন এই যেটা বললাম লোন রিকভারি করতে হবে কার্ড আউটস্ট্যান্ডিং আর কার্ড আউটস্ট্যান্ডিং বলতে বুঝাচ্ছে যে যারা কার্ড নিই সে কার্ডের টাকাটা পরিশোধ করে না যে সাধারণত আপনারা জানেন যে ডেবিট কার্ড যারা নেয় বা ক্রেডিট কার্ড যারা কিন্তু ডেবিট কার্ডে তো টাকা থাকে ক্রেডিট কার্ডে লোন তো ওই লোনের টাকাটা আপনাকে রিকভারি করতে লাগে যদি প্রয়োজন হয় একটু খেয়াল রাখবেন কিন্তু এগুলো কিন্তু খুব ব্যাঙ্কে সবসাথে বাজে একটা কাজের মধ্যে একটা ঠিক আছে লোন রিকোভারি করা যেটাকে বলা হয় থাকে যাই দেখো আমি অ্যাকচুয়ালি ডিসকারেজ আমি অ্যাকচুয়ালি জানাচ্ছি বিষয়গুলো কিন্তু হবে ওকে কোয়ালিফিকেশন অ্যান্ড আদার কম্পেনসেশন আপনার স্যালারি বিষয়গুলো এখানে বলা আসছে গ্রাজুয়েট হলেই হবে এক্ষেত্রে আপনার সিজিপিএ অনেক কম থাকলে আপনি শর্টলিস্টেড হবেন সিজিপি কিন্তু স্পেসিফিক বলে নাই খেয়াল রাখবেন কিন্তু তার মানে এখানে একটা সুযোগ আছে যাতে সিজিপিএ কম চাকরি দরকার তাদের জন্য একটা ভালো এটা কোন সিক্স মান্থ এক্সপিরিয়েন্স থাকলে এটাকে প্রেফারেন্স পাবেন ফ্রেশ গ্রাজুয়েটদের কিন্তু তারা এনকারেজ করতেছে দ্যাটস মিন ইউ ক্যান ওয়েলকামড ইন দিস ইনস্টিটিউশন এক্সেলেন্ট ভারবার অবশ্যই এগুলো থাকতে হবে কারণ কথা বলতে হবে বায়ারদের সাথে কম্পিউটার লিটারেসি থাকাটা জরুরি না থাকলে আপনাকে অবশ্যই ট্রেনিং দিয়ে শিখিয়ে দেবে থাকলে চাকরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি লোকেশান বলতেছে যে যে কোনো জায়গায় আপনাকে শিফট করবে কারণ তাদের সেন্সের ক্ষেত্রে যে কোনো জায়গায় আপনাকে পোস্টিং করতে পারে ওকে স্যালারি একবারে খারাপ না যাই বলেন আঠাইশ হাজার এখানে আর অনেক কিছু পাবেন ব্যাংকের পলিসি মোতাবেক এটা ফোরটির কাছে আশপাশে হবে কোনো সন্দেহ ছাড়াই এখানে আদার অ্যাডমিসিবল বেনিফিট অ্যাস পার ইবিএল পলিসি ব্যাংকে অনেক ফ্যাসিলিটিস থাকে যেটা দেখা যায় না যদি আপনি অনফিল্ডে চাকরি করেন কমিশন বেসড তারপর দেখা গেলো যে আপনার ট্রাভেল অ্যালাউন্স আরও অনেক টাইপের অ্যালাউন্স পাবেন আপনার মান্থলি একটা ইনসেন্টিভ পাবেন বা ইয়ারলি ইনসেন্টিভ পাবেন অনেক সুবিধ সুবিধা যেটা ফোরটির কাছাকাছি যাবে খারাপ না বলতে পারেন উইল বি ইলিজিবল টু সিট যদি আপনি শর্ট লিস্ট হন দেন ইউ ক্যান সিট ফর দ্য এক্সাম ঠিক আছে অ্যান্ড এক বছর পরে আপনার এটা পোস্টটা পারমানেন্ট করবে এই এক বছর পারমানেন্ট করবে না হয়তো এখান থেকে অনেকে বাদ দিয়ে দেয় যার কারণে নতুন তারা সার্কুলার তারা মনে করে এগুলো রাখার থেকে যাতে পারফরমেন্স ভালো তাদের নতুন ক্যান্ডিডেট নেই এক্ষেত্রে চাকরি যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই পোস্টগুলোতে ঠিক আছে যেটা আমি বললাম অ্যাকচুয়ালি তবে এটা এক্ষেত্রে বেশি হয় যতটুকু জানি এই ব্যাঙ্কে কারণ দুই তিন মাস পরপরই সার্কুলার আসে ওকে যদি শর্ট লিস্টেড হন দেন ইউ ক্যান সেট ফর দ্য দ্যান এক্সাম দেন

বিশাল মানে বিশাল এটা কিন্তু দেখা গেলো যে অনেকগুলো প্রায় আটটা থেকে আটটার প্রসেস আছে খেয়াল রাখবেন এটা অনেক সময় লাগে তারপরও এইট্টি পার্সেন্ট ফিল দেখে এইট্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ফিল দেখায় হান্ড্রেড পার্সেন্ট কখনো সম্ভব না কারণ অনেকের অভিজ্ঞতা থাকে না অনেকের সার্টিফিকেট থাকে না সব মিলে দেখা গেল হান্ড্রেড পার্সেন্ট চিন্তা করে ওকে তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন তো আপনার যা বললাম এ টু এখানে আসলে কোনো ফেক বিষয় নাই আপনারা ভালো সিজিপিএ থাকলে এখানে আসবেন না অভিজ্ঞতা নেওয়ার জন্য আসতে পারেন বা ভালো সিজিবি শর্টলিস্ট করে না দুই নম্বর কথা ভাইভা থেকে সেখানে বাদ দিয়ে দেওয়া হয় লিখিত পরীক্ষার জন্য আপনারা এখানে আবেদন করে দেখতে পারেন শর্টলিস্ট হলে লিখিত পরীক্ষা একটা এক্সপিরিয়েন্স আসে যারা মনে করেন যে না আমি এক্সপিরিয়েন্স নেই ও ফাইন এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আপনার ওই আপনার ওই নামদিনী ব্যাংকটার নাম হচ্ছে আপনার আইএফআইসি নামক একটা ব্যাঙ্ক আছে এখানে প্রচুর সার্কুলার হয় সেটা ভালো তুলনামূলক এই এই হিসেবে আমার যতটুকু মনে হয় ভালো আপনার স্যালারি যথেষ্ট ভালো আইএফআইসি ব্যাঙ্কে একটা ট্রানজেকশন সার্ভিস অফিসার লেখা আছে দেখবেন সেটা আপনি দেখতে পারেন খারাপ না মানে অভিজ্ঞতা নেওয়ার জন্য এটার তুলনায় ওটা অনেক ভালো যেটা আমি বললাম ওটা সার্কুলার বছর বছরে প্রায় সাত আটটা দেয় যাই থাক সবার জন্য শুভকামনা থাকবে কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকলে অবশ্যই আস করবেন আমি আর বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব আর একটা বিষয় খুব শর্ট টাইমের মধ্যে এই নিয়োগটা হয়ে যায় আপনার দেখা গেলো যে আবার দুই মাস পর বা আড়াই মাস পর আবার এটা সলভ করা পাবেন হয়তো তারা হয়তো নতুন কর্মী আবার নিবে সেখানে আর প্রচুর সেলসে প্রচুর লোক লাগে এটা একটা কারণ হতে পারে কারো ব্যক্তিগত জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে নক করবেন আমি বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম